18 তারিখ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আস্তাবল ময়দানে এক বিশাল জনসভায় ভাষণ রাখবেন তথা বিভিন্ন প্রকল্প এবং প্রজেক্টের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী। শনিবার সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর কর্মসূচি এবং স্বল্পসূচির কথা বিস্তারিতভাবে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই 74 স্বল্পসূচি অনুমোদন করা হয়েছে বলে জানান তিনি। স্বল্পসূচির অঙ্গ হিসেবে 18 তারিখ 2:15 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমবিবি বিমানবন্দরে অবতরণ করবেন। মুখ্যমন্ত্রী মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল সহ কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ এবং রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য আর বরিষ্ঠ সরকারি আমলারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ভব্য স্বাগত জানাবে এবং সেখান থেকে প্রধানমন্ত্রীর কনভয় আস্তাবল ময়দানের উদ্দেশ্যে যাত্রা করবে বলে উল্লেখ। আগামীকাল দুপুর 2:15 নাগাদ আগরতলার এমবিবি আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে ওনার অবতরণ হবে। সেখানে মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, গভর্নর, কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, রাজ্য পুলিশের মহানির্দেশক অর্থাৎ ডিজিপি, চিফ সেক্রেটারি, ডিএম, এসপি সম্মানিত প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন এবং সেখান থেকে আমাদের আস্তাবল ময়দানের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কনভয় রওনা দেবে। আস্তাবল ময়দানে জনসভায় প্রধানমন্ত্রী যেসব প্রকল্প আর প্রজেক্টের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তার বিস্তারিত তথ্য উল্লেখ করে তথ্য সংস্কৃতি মন্ত্রী জানান, জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং আরবানের শুভ সূচনা তথা গৃহ প্রবেশ করবেন ভার্চুয়াল উপায়ে। প্রধানমন্ত্রী রাজ্যের স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, আগরতলা বাইপাস সড়ক প্রকল্প এবং রাজ্যের গর্ব আগরতলা ডেন্টাল কলেজের শুভ উদ্বোধন এই জনসভা থেকেই করবেন বলে সুশান্ত চৌধুরী জানান। এবং আস্তাবল ময়দানে ওনার যে প্রস্তাবিত কর্মসূচি, সেই প্রস্তাবিত কর্মসূচির মধ্যে রয়েছে গৃহপ্রবেশ 1,51,019, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। আপনারা জানেন যে পিএমএওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ত্রিপুরা রাজ্যে একটা ইতিহাস সৃষ্টি করেছে এবং এর আগে কোনোদিন এত পরিমাণ ঘর কোন প্রধানমন্ত্রী বা কোন সরকার প্রদান করতে পারেনি। আমাদের 1,51,019টা সেখানে ঘর গ্রামীণ তার গৃহপ্রবেশ হবে অর্থাৎ বেনিফিশিয়ারিদের, এবং আরবানে 54,526 গ্রামীণের বেনিফিশিয়ারি রয়েছে, সেখানে গৃহপ্রবেশ 1,51,019 এবং আরবানে 54,526। এই যে বেনিফিশিয়ারি গুলো তাদের গৃহপ্রবেশ মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা ভার্চুয়ালি সেখানে সম্পন্ন হবে। ইনোগ্রেশন অফ স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এট আনন্দনগর, ওয়াইডনিং অফ আগরতলা বাইপাস, খয়েরপুর আমতলি যে রোডটা হয়েছে প্রশস্ত করা হয়েছে সেটা NH8 রোড, আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এন্ড IGM হসপিটাল। আপনারা জানেন যে গত পরশুদিন আমাদের সম্মানিত মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সাংবাদিক বৈঠক করে TCI ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার যে অনুমোদন প্রদান করা হয়েছে ত্রিপুরা রাজ্যের ডেন্টাল কলেজের জন্য প্রথমবারের মতো, যার মধ্যে প্রতি বছর 50টা সিট থাকবে ছাত্রদের জন্য ভর্তির জন্য, এই ডেন্টাল কাউন্সিলের অনুমোদন পাওয়ার পর এই যে কলেজ বা ইনস্টিটিউট তার শুভ শুভারম্ভ বা উদ্বোধন করবেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। স্টেট বা আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড IGM হাসপাতাল যেখানে তার ক্যাম্পাসটা থাকবে, তার বাইরে ফাউন্ডেশন স্টোন অফ 32 রোডস অফ 232 কিলোমিটার্স লেন্থ আন্ডার PMJSY3 প্রধানমন্ত্রী গ্রামীণ যে সড়ক যোজনা তার 32 খানা রোডের 232 কিলোমিটার লেন্থ, টোটাল রোড সংখ্যা কত 32, লেন্থ কত 232 কিলোমিটার, তার ফাউন্ডেশন স্টোন লেন্থ অফ PMJSY এর আওতায় 112টা রোড প্রজেক্ট স্টেট এন্ড ডিস্ট্রিক্ট হাইওয়েজ এর উপর
যার টোটাল ডিস্টেন্স হচ্ছে 542 কিলোমিটার। আমাদের এই যে আপনারা জানেন যে পূর্ত দপ্তরকে আরো 10,000 কোটি টাকার উপর প্রদান করা হচ্ছে এ রাজ্যের রোড ইনফ্রাস্ট্রাকচারকে আরো প্রশস্ত করার জন্য। প্রধানমন্ত্রীর সড়ক যোজনা প্রকল্পে রাজ্যে বিভিন্ন সড়ক উন্নয়ন প্রকল্পের রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন জনসভা থেকেই প্রধানমন্ত্রী করবেন বলে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন তথ্য সংস্কৃতি মন্ত্রী। 18 তারিখ প্রধানমন্ত্রীর জনসভায় জনঢল নামবে এই কথা জানিয়ে সুশান্ত চৌধুরী বলেন, কমপক্ষে 72,000 লোক 18 তারিখে জনসভায় উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর জনসভায় উপস্থিত থাকার জন্য গৃহীত যানবাহনের ব্যবস্থা নিয়েও সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী। একটা বিশাল পরিমাণে জনঢল আমরা দেখতে পাব, যা বিগত রেকর্ডকে ম্লান করে দিয়ে নতুন রেকর্ড তৈরি করবে। এবং তার জন্য সারা রাজ্য থেকে আমাদের যা এস্টিমেশন অফিসিয়াল, যদিও সংখ্যাটা তার অনেক বেশি হবে, অফিসিয়ালি যে এস্টিমেশন এসছে প্রায় 72,000 লোক আগামীকাল আস্তাবল ময়দানে উপস্থিত থাকবে। সংখ্যাটা বেশি হবে কিন্তু অফিসিয়াল যে রেকর্ড আমাদেরকে বলা হয়েছে 72,000 এর মতো লোক আগামীকাল আস্তাবল ময়দানে উপস্থিত থাকবে। সারা রাজ্যের ছোট বড় সমস্ত গাড়ি সেখানে বুকিং করা হয়েছে। তার বাইরে স্পেশাল ট্রেন উত্তর জেলা এবং দক্ষিণ জেলা থেকে আগরতলার বাধারঘাট এবং যুগেন্দ্রনগর স্টেশনে পর্যন্ত আনা হচ্ছে। প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক জনসভাকে প্রচার করার জন্য সমস্ত সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আমন্ত্রিত থাকবেন বলে তথ্য সংস্কৃতি মন্ত্রী জানান। আপনারা প্রত্যেকে আমন্ত্রিত থাকবেন এবং যথাযথভাবে বিগত দিনের মতো আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং মাননীয় মোদীজি আমাদের রাজ্যকে যেভাবে, শুধু আমাদের রাজ্যকে নয় উত্তর পূর্বাঞ্চলকে যেভাবে দুহাত তুলে আশীর্বাদ করছেন, ঢেলে দিচ্ছেন, আগামী দিনে যেন তার যে পরম্পরা সেটা বজায় থাকে, আমাদের রাজ্যে যেন আমরা উন্নয়নের শিখরে আগামী দিনে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেটা আমরা আশা রাখব। এবং মোদীজির যে বক্তব্য, উনি রাজ্যকে কি বলতে চাইছেন, নতুন করে রাজ্যের প্রাপ্তি কি ঘটবে এবং আগামী দিনে কোন দিশায় আমরা চলবো, আগামী দিনের সভায় আগামীকালকে সভায় থেকে সেটা আমরা উপলব্ধি করতে পারবো। আপনারা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই আগামীকাল উপস্থিত হয়ে আমাদের সভাকে একটা ঐতিহাসিক রূপ দেওয়ার জন্য আপনারা এগিয়ে আসবেন। যদি কারোর কোনো প্রশ্ন থাকে প্লিজ ফিল। রাজ্যের সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।